Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ya sabai kamu nasen. Muazzis muhtaram, sammanito hazrat-e ulama-e ikram, upasthit murabbi-e-aali nizam এবং আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র জুমার দিনে জুমার সালাত আদার জন্য আল্লাহ পাকের ঘরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসার এবং বসার মত আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ খুলে হৃদয় দিয়ে তার শুকর গুজার করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন সবাই, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك. اللهم إني أسألك الهدى والتقوى والعفاء والغنى. সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের দরবারে হামদ সানা প্রশংসা আদায় করে নিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে সুস্থতার সাথে সকল প্রকার পেশানি থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত খারাপিয়ত পরিবেশ থেকে আল্লাহ মুক্ত করে দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান জায়গা জান্নাতের বাগানে আল্লাহ পাকের ঘরে যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, সেজন্য আর একটা বারের জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কত মুসলিম ভাইরা এখনও দুনিয়ার প্রতি পেশানি অবস্থা আছে, আজান হয়ে গেছে অথচ তারা এখনও ক্ষেত খামারে কাজে রয়েছে, অনেক মুসলিম ভাইরা এখনও রয়েছে, আছে না ভাই? অথচ আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দেওয়া, এটাই আল্লাহ পাকের নির্দেশ, কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক বলছেন সূরা জুমার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ইমানদারগণ, শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমরা জুমার সালাতের জন্য মসজিদে দাবিত হও। ইলা যিক্রিল্লাহি ওয়া যারুল বাই, আল্লাহর শরণার্থে আল্লাহর ঘরে অবস্থান করো। এই নির্দেশটা কার? তার মানে কি? আজান হয়েছে আর দুনিয়ার কোনো কাজকর্ম করা যাবে না। অথচ আমাদের কত মুসলিম ভাইরা এখনও আজান হয়েছে তো তাতে কি হয়েছে, তারা দুনিয়ার প্রতি আসক্ত, এই অবস্থায় এখনও তারা কাজে কর্মে বিদ্যমান রয়েছে, এই কাজটা করা যাবে না ভাই। সম্মানিত হাজিরিন, আমরা জুমার দিন খুব সময় কম পাই, স্বল্প সময়। আমরা আজকের আলোচ্য বিষয়ের পয়েন্ট হচ্ছে হজের গুরুত্ব, হজ এর গুরুত্ব এবং ফজিলত, এবং সেই সাথে আরও কিছু আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা আছে, আমরা স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ বলার চেষ্টা করব, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ বিষয়ের উপরে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হজ এখন মাসটা হচ্ছে জিলকাদ মাস, সামনের মাসে আমাদের হজ এবং কোরবানি রয়েছে, কথা ঠিক কিনা? অতএব হজ একটি ফরজ বিধান, যেই ফরজ বিধানটি এটি একটি আর্থিক ইবাদত, হজটি কি একটি আর্থিক ইবাদত, হজ সকলের উপরে ফরজ নয়, কিছু ব্যক্তি বর্গের উপরে হজকে ফরজ করা হয়েছে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করছেন,
এদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন আমরা হাদিসের মধ্যে একটি হাদিস এভাবে আসছে ইসলামের বুনিয়াদ ভিত্তি ফাউন্ডেশন হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি এই কথা আমি প্রায় বলছি প্রায় আলোচনার শুরুতেই আমি এই কথাটা বলি কারণ কি যখন সালাতের কথা আসে তখন ওই হাদিসটির কথা আসে হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামাতি সালা ওয়া ইতাআ যাকাত ওয়াল হজ ওয়াস সাওম রমাদান এখানে পাঁচটি কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এই পাঁচটি বিষয় হচ্ছে ইসলামের মূল ফাউন্ডেশন মূল বুনিয়াদ বলা হয়েছে মূল ভিত্তি বলা হয়েছে এটা একটা ইমারত এর মধ্যে কি সর্বপ্রথম একজন মুমিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে এই কথার সাক্ষ্য দেওয়া যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং কোনো মাবুদ নাই কোনো উপাস্য নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল বান্দা এবং রাসূল এই কথার সাক্ষীর পরে একজন মুমিন সে কি করবে ইকামাতিস সালাত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এরপরে যে পয়েন্টটি ওয়া ইতাআ যাকাত সে যাকাত আদায় করবে তারপরের যে পয়েন্টটি ওয়াল হজ সে হজ করবে অসম রমাদান শেষে বলা হয়েছে রমজান রোজা রাখবে তো এখানে এই আল হজ যে শব্দটা মূল পাঁচটি বিষয় এই হাদিসের মধ্যে রয়েছে এর মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি একটি ফরজ ইবাদত পাঁচটি ভিত্তির মধ্যে একটি এখন হজের শাব্দিক অর্থ কী দাঁড়ায় হজ এর শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা অভিপ্রায় ইচ্ছা পোষণ করা যাতায়াত করা গন্তব্যে পৌঁছানো কিংবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ আদায় করা কার সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাবা ঘরে আল্লাহর ঘরে গিয়ে সেখানে তাওয়াফ করা জিয়ারত করা হজ আদায় করা এই হজ মূলত নবম হিজরিতে এটি আমাদের উপরে ফরজ করা হয়েছে কত হিজরিতে নবম হিজরিতে এটি ফরজ হয়েছে হজের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে একজন বান্দা সে আল্লাহ পাকের রেজামন্দি আল্লাহ পাকের সন্তুষ্টি আদায়ের জন্য কাবাগর তওয়াফ করবে জিয়ারত করবে হজ আদায় করবে কোরআন আল কারিমে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা প্রদান করছেন সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহু গনিয়্যুন আনিল আলামিন এখানে আল্লাহ পাক বলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা যাদেরকে আল্লাহ তাআলা কাবাগর জিয়ারত করার মতো বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার মতো যাতায়াত করার মতো আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে সম্পদ দিয়েছে তারা যেন অবশ্যই অবশ্যই হজ আদায় করে তাদের উপরে আল্লাহ পাক এই হজকে ফরজ করেছেন সুবহানাল্লাহ বলেন কাদের উপরে যাদেরকে আল্লাহ তাআলা তাদের গন্তব্য থেকে বাসাবাড়ি থেকে কাবাগর যাতায়াত করার মতো ওখানে গিয়ে আল্লাহ পাকের ঘর তাওয়াফ করে আসবে হজ করে আসবে যাবে এই যাতায়াত করার মতো যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন এই সম্পদশালীদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন তারা যেন অবশ্যই হজ আদায় করে ওয়ামান কাফারা আর যারা কুফরি করে অস্বীকার করে ফাইন্নাল্লাহু গনিয়্যুন আনিল আলামিন আল্লাহ পাক ভূপ্রকৃতির সমস্ত মাখলুকাত থেকে সকল বিষয় থেকে আল্লাহ তাআলা সকলের কাছ থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী আল্লাহ তাআলা এই পৃথিবীর কোন সৃষ্টির মুখাপেক্ষী তিনি নন দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে মুখাপেক্ষী কথা ঠিক কিনা পৃথিবীর এমপি মন্ত্রী রাজা প্রজা বাদশা হ্যাঁ গরিব ফকির ধনী সৃষ্টিকুল যা আছে সবাই কার মুখাপেক্ষী বলেন কার মুখাপেক্ষী আল্লাহ পাকের মুখাপেক্ষী
তাহলে আল্লাহ পাক তাদের উপরে হজকে ফরজ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা এই যাতায়াতের কাবাগর যাতায়াত করার মতো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তাদের উপরে হজ আল্লাহ ফরজ করেছেন। এটি আসছে সূরা আলে ইমরানের 97তম আয়াত এ কারিমা। অতএব তাহলে এখানে একটি পয়েন্ট, সেটি হচ্ছে কি, যাদের উপর আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে তারা, কিন্তু যাদের সম্পদ নাই তাদের উপরে কিন্তু এটা বর্তাবে না, এটা আবশ্যকীয় নয়, ফরজ নয়। হাদিসের ভিতরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহজ্জু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক বলেন হে মানব জাতি শোনো, কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহজ্জু, আল্লাহ যাদের উপরে হজ ফরজ করেছেন তারা যেন অবশ্যই হজ আদায় করে। সুবহানাল্লাহি বিহামদি, যাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন তারা কি করবে, অবশ্যই যেন হজ আদায় করে। এখন এই হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন আল হজ্জ আশহুরুম মালুমাত ফামান ফরাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা বিল হজ্জ। আল্লাহ পাক বলেন হজের মাস কি আল্লাহ নির্দিষ্ট করেছেন, কোন মাসে তোমরা হজ করবে, কোন সময়ে তোমাদের হজ করা লাগবে, এর মানে কি, দেখবেন কাবা ঘরে লক্ষ লক্ষ মুসল্লি সমাগম হয় হাজির হয়ে যায়, কথা ঠিক কিনা, সারা পৃথিবী জুড়ে দিনদার মুসলমান ভাই বোনেরা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য জিয়ারত করার জন্য তারা যাতায়াত করতেছে। আমার আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে এই আল হজ্জ আশহুরুম মালুমাত ফামান ফরাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ পাক বলেন শোনো, হজের মাসকে আমি নির্ধারিত করেছি, নির্দিষ্ট করে দিছি তারিখ, কোন তারিখে তোমরা হজ করবে এই তারিখে আমি নির্ধারণ করে দিয়েছি। অতএব যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হবে, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করে যে হজ করবে, এই হজকারী আল্লাহ পাক বলেন সেজন্য সকল প্রকার গুনার কাজ ছেড়ে দেয়, লালসার কাজ যেন সে ছেড়ে দেয় এবং সকল প্রকার জেনা ব্যবিচারী থেকে যেন সে মুক্ত থাকে। এই নির্দেশটা কার, আল্লাহর, সেজন্য সকল লালসা থেকে সেজন্য দূরে থাকে, আমান হাজ্জা, এবং সেজন্য কি করে, সকল প্রকার জেনা ব্যবিচার গুনাহের কাছ থেকে সেজন্য দূরে থাকে, বিরত থাকে। শিক্ষা আছে, লক্ষ্য করেন কাবাগরের চত্বরে কম করে হলো 10 লাখ সেখানে দিনদার মুসলমান ভাই বোনেরা থাকে, কথা ঠিক কিনা, কম যদি হয় তাহলে 10 লাখ থাকে। সুন্দরী রূপসী নারীরা যায়, যুবকেরা যায়, বৃদ্ধরা যায়, বনিতা যায়, সকলে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত শুনেছেন সেখানে একটা ধর্ষণ হয়েছে, শুনেছেন সেখানে জেনা হয়েছে যারা হজ করতে গেছে তাদের উপরে, না এরকম কোনো সংবাদ, এরকম কোনো নিউজ পেপার আজ পর্যন্ত আসেনি। কারণ কি, আল্লাহ পাক এখানে কথাটি কি সুন্দর করে বলছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত ফামান ফরাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা জিদালা ফিল হজ্জ। শোনো, আল্লাহ পাক হজের মাসকে তারিখকে নির্ধারণ করেছেন, অতএব যারা হজ করার ইচ্ছা পোষণ করো তোমাদেরকে দুনিয়ার সকল লালসা থেকে গুনাহ থেকে বিরত থাকতে হবে, সকল জেনা ব্যবিচার থেকে তোমাদেরকে মুক্ত হতে হবে। নির্দেশটা কার, আমার আল্লাহর নির্দেশ কি ছোট না বড়, কত বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি সর্বশ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নেই। অতএব যারা হজ করতে যাচ্ছে সকলেই এই আল্লাহ পাকের নির্দেশটা মেনে চলছে, সেখানে কোনো গুনাহ নেই, ব্যভিচার হয় না, একই সাথে নারী পুরুষ তারা হজ করতেছে, তাওয়াফ করতেছে, জিয়ারত করছে, নারী পুরুষ পাশাপাশি জিয়ারত করছে, কোনো সেখানে কোনো ব্যভিচার নাই, গুনাহ নাই, কারণ
সকলের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় আল্লাহ আল্লাহ পাকের ভয় আছে অতএব নবীজির রওজায় গিয়ে সালাম দিতে জিয়ারত করতে ইচ্ছা হয় না ইচ্ছা হয় আহা عن ابي هريره رضي الله تعالى عنه قال بخاري مسلم এর আরেকটি হাদিস শুনেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق خرج يوم ولدته امه حضرت ابو هريره رضي الله تعالى عنه حديث كان বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান হজ্জ লিল্লাহ যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে সেজন হজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য সেজন কাবা করে যায় তাওয়াফ করে জিয়ারত করে হজ করে তবে সেজন সকল গুনাহের কাজ থেকে যদি সে ফারাক হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনে যদি হজ আদায় করে আসতে পারে তাহলে তার হজটা এমন ভাবে হবে কারাজুল ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু যে ব্যক্তি এভাবে হজ আদায় করতে পারবে আল্লাহর নির্ধারিত নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রাসূলের সুন্নাহ অনুযায়ী নিয়ম অনুযায়ী যদি সে হজ আদায় করতে পারে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তাহলে সেজন এমন অবস্থায় বাড়ি ফিরল যেমন করে একটি নাবালক শিশু মার গর্ভ থেকে কেবলমাত্র ভূমিষ্ঠ হলো দুনিয়ায় আসলো যেভাবে নিষ্পাপ হয়ে যায় ওইভাবে হজকারী আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করে যদি সে যথাযথভাবে হজ আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে নিষ্পাপ করে দেয় সুবহানাল্লাহ তার আমলে আর কোনো গুনাহ থাকে না আমাদের মধ্যে অনেক মানুষের এরকম ধারণা আছে উমরা করলেই মনে হয় জানি হজ আদায় হয়ে যায় তো ভাই উমরা এক জিনিস আর হজ আরেক জিনিস এই দুটো কিন্তু পার্থক্য আছে আপনাদের সমাজে অনেক ভাইরা আছে মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রিতে থাকে আলহামদুলিল্লাহ এটা একটা সুবর্ণ সুযোগ অনেক ভাইরা আছে কাবাগরের পাশেই থাকে পাঁচক সলাত কাবাগরে গিয়ে আদায় করে এরকম অনেক ভাইও আছে কি বলেন আছে না নাই আহা কি তকদির আপনি চিন্তা করতে পারেন কি তকদির মসজিদে হারামে দু রাকাত সলাতের ফজিলত হচ্ছে এক লক্ষ রাকাতের সব সুবহানাল্লাহ বলেন মসজিদে নববীতে যদি কেউ দু রাকাত সলাত আদায় করে দু রাকাত সলাতের সব হচ্ছে পঞ্চাশ হাজার রাকাতের সব কত বড় খোশ নসিব যে ভাইরা কাবা করে পাঁচক তো সলাত আদায় করতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে ওখানে যাওয়ার তৌফিক দেয় বলেন আমিন মনে মনে এরাদা করবেন ইচ্ছা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন তবে আমাদের আবার অনেকগুলো বিষয় আছে এরকম অনেকের সম্পদ আছে ইচ্ছা নাই আমরা আমি ইকোনমিক্স নিয়ে অনার্স মাস্টার্স করছি অর্থনীতির উপরে সেখানে একটা ব্যাপার আছে সেখানে একটা সাবজেক্ট হলো এরকম যে অনেকের সম্পদ আছে কিন্তু সম্পদ থাকলেই সে মিল ফ্যাক্টরি কলেজ ইউনিভার্সিটি বা বিভিন্ন ফ্যাক্টরি বড় বড় ইন্ডাস্ট্রি এগুলি সে করতে পারবে না সম্পদ আছে থাকলেই সে করতে পারবে না তাহলে কী লাগবে এই করার পিছনে তার একটা ইচ্ছা লাগবে কী লাগবে ভাই ইচ্ছা টাকা আছে কোটি কোটি হাজার হাজার কোটি মিলিয়ন মিলিয়ন অনেক টাকা আছে সম্পদ আছে ইচ্ছা নাই হবে বলেন হবে ইচ্ছাটাই নাই তার চেষ্টাটা নাই যেটা করব এই চেষ্টাটা নাই তার টাকা আছে তাহলে কি সে করতে পারবে পারবে না কিন্তু টাকা আছে এবং ইচ্ছাও আছে এই দুইয়ের সমন্বয় যখন একত্রিত হবে তখন সে কাজটা সম্পাদন করতে পারবে কথা ঠিক কিনা এরকম বহুত মানুষ আছে যাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছে কিন্তু হজ করার প্রবণতা এটা তার মধ্যে এখনো পর্যন্ত এই টেন্ডেন্সি জাগ্রত হয়নি যার কারণে সে হজ আদায় করতে পারে না বরঞ্চ না করেই অঠাল সম্পদ দুনিয়ায় রেখে গিয়ে সে মৃত্যুবরণ করে আছে না নাই জবাব সাহেব আছে না নাই আপনাদের দেশে আছে কিনা তা জানি আমাদের দেশে আছে এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন
একটি হাদিস এভাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের উপরে আল্লাহ পাক সম্পদ দান করলো এই সম্পদ থাকার পরে যে হজ আদায় করলো না হজ না করে সে মৃত্যুবরণ করলো আল্লাহ রাসূল বলে সে ইহুদি হয়ে বরুক আর নাসারা হয়ে বরুক তাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু যায় আসে না জোরে বলেন নাউজুবিল্লাহ সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক তাতে আল্লাহ আল্লাহ রাসূলের কিছু যায় আসে না কারণ সে আল্লাহ পাকের একটি ফরজ বিধান আদায়ের ব্যাপারে সে মোটেও ইচ্ছা পোষণ করে না কারণ সম্পদের প্রতি কার্পণ্যতা করে হজ থেকে সে বিরত রইল আল্লাহর বিশাল এক ফরজ বিধান থেকে সে দূরে রইল আমার বন্ধুগণ সেজন্য যাদের উপরে আল্লাহ পাক সম্পদ দান করছেন এক কথায় হজ ফরজ কিসে হজ কিসে ফরজ হয় আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইউজিবুল হজ কাদের উপরে হজ ফরজ শোনো হজ তাদের উপরে ফরজ যাদেরকে আল্লাহ তাআলা পথ সংকুলনের খরচ দান করছে আপনার বাসা থেকে শুরু করে কাবা ঘর পর্যন্ত যাতায়াত এই খরচ আপনার সংসার পরিবার পরিজন আছে এই খরচ সংসারের খরচ বহন করে কাবাগর যাতায়াত করার মতো যেই সম্পদ আপনার কাছে যদি এক্সট্রা থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ হয়েছে হজ আদায় করতে হবে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন আর মনে করেন কাবাগর তওয়াফ করার মতো যাতায়াতের মতো আপনার কাছে সম্পদ নাই তাহলে আপনার উপরে হজ ফরজ নয় কিন্তু যাদের পরিবার পরিজন আছে এই পরিবার পরিজন এর পিছনে খরচ বহন করে আল্লাহর ঘর তওয়াফ করার যাতায়াত করার মতো যাদেরকে সামর্থ্য আল্লাহ পাক দিচ্ছে এদের উপরে আল্লাহ হজ ফরজ করছে লক্ষ্য করুন এদেরকেও অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম হজ আদায় করা লাগবে সুবহানাল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل أبو هريرة رضي الله تعالى عنه থেকে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে কোন আমলটা সবথেকে বেশি ভালো কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় আইউল আমালি আফদল সবথেকে উত্তম আমল ভালো আমল আল্লাহর কাছে কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বাল আমানতু বিল্লাহি ওয়া রাসূলি একজন বান্দা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যেন সে ঈমান আনে সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যেন সে কি করে ঈমান আনে কাইলা সুম্মা মাযা সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে কোনটা আল্লাহ রাসূল বলেন ক্বাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ সেজন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে যুদ্ধ করে আল্লাহর পথে আল্লাহর রাসূলের পথে এটা একটা ভালো কাজ ভালো আমল কিলা সুম্মা মাজা এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে কোন আমলটি আল্লাহর কাছে ভালো আল্লাহর রাসূল বললেন ক্বালা আল হজ্জু মামরুউন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তওয়াফ করা হজ আদায় করা এটি আল্লাহ পাকের কাছে উত্তম আমল জোরে বলেন সুবহানাল্লাহ হজ করা এটি উত্তম আমল অতএব নিজের বিবেকের কাছে এখন প্রশ্ন করেন এই ছেলে রাইত ভাই এই সম্পদ নিয়ে আপনি কবরে যেতে পারবেন না কি বলেন পারা যাবে সম্পদ নিয়ে কি আমরা কবরে যেতে পারবো ভাই পারবো না সম্পদ দিচ্ছেন আল্লাহ আল্লাহর পথে খরচ করা এটা একটা পরীক্ষা আসলে সম্পদের মায়া পৃথিবীর সব মানুষের মধ্যে আছে কথা ঠিক কিনা ভাই সব মানুষের মধ্যে সম্পদের মায়া আছে এমন কোনো একজন মানুষ পাবেন না যার মধ্যে সম্পদের মায়া নেই আর মানুষের আকাঙ্ক্ষারও কোনো শেষ নেই আকাঙ্ক্ষারও কোনো শেষ নাই কোনো ঘাটতি নেই কমতি নাই শুধু আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষা কোটি কোটি টাকা হয়েছে এরপরও তার আরও প্রয়োজন আরও লাগবে শুধু আরও চাই আর চাই এর আকাঙ্ক্ষার কোনো শেষ নাই
ঢাকা গুলশান বনানীতে বাড়ি হয়েছে, তো তাতে কি হয়েছে আরো লাগবে, সিঙ্গাপুরে বাড়ি করা লাগবে, সিঙ্গাপুরে হয়েছে মার্কিং যুক্তরাষ্ট্রে করব, অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন জায়গায় আমার এখন অনেক কিছু প্রয়োজন। একটা চাহিদা পূরণ হয়েছে, আরেকটা চাহিদা আপনার কাছে লেগে গেছে, আকাঙ্ক্ষার আর শেষ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে লক্ষ্য করুন, লাউ কানা লি ইবনে আদম ওয়াজিম মিন যাহাবিন লাহাব্বা আইয়াকুল লাহু ফারিন ওয়ালা ইয়ামলাহু জাউফু ইবনু আদমা ইল্লা তুরাব। মানুষের আকাঙ্ক্ষা মিটবে না, মানুষ শুধু দুনিয়াকে বলবে চাই আরো চাই, আমার আরো প্রয়োজন, অনেক জোশ খ্যাতি সম্পদ আমার প্রয়োজন, একের পর এক আরো লাগবে। কিন্তু এই মানুষের সেদিন আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ হবে, লাউ কানা লি ইবনে আদমা ওয়াজিম মিন যাহাবিন লাহাব্বা আইয়াকুনা লাহু ফারিন ওয়ালা ইয়ামলাহু জাউফু ইবনু আদমা ইল্লা তুরাব। যখন এই বান্দা সে মৃত্যুবরণ করবে সাদা কাপনে মোরাইয়া, এরপরে যখন তাকে গোরস্থানে কবরের মধ্যে রেখে আসবে, যেদিন মাটি তাকে গ্রাস করবে সেদিন তার সব আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা ঠিক কিনা ভাই? এর আগে আমাদের সব কিছু লাগবে, মেম্বার হয়েছে তো তাতে কি হয়েছে চেয়ারম্যানের পদটা লাগবে, চেয়ারম্যান হয়েছে তো কি হয়েছে এমপি লাগবে, এরপর মন্ত্রী, এরপর দেশ দখল করতে হবে। এরকম করে মানুষের শুধু আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষা, কিন্তু একটা পর্যায়ে দুনিয়ার সব কিছু রেখেই সে শূন্য হাতে রওনা দেয়। সেজন্য বিবেকবান যারা, আল্লাহ পাকের দেওয়া সম্পদ যেন আল্লাহর কাজে ব্যয় হয়। আমার ভাইরা, নবীজির আর একটা হাদিস শোনেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج ممرء ليس له جزاء الا الجنه حضرت ابو هريره رضي الله تعالى عنه এটি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি হজ আদায় করে আর হজটা যদি সে যথাযথভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বল কবুল হজ, যেই হজটা কবুল হয়ে যাবে আল্লাহর রাস্তায়, আল হজ্জ মামরুউন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নেতৃত্বে যেই হজটা হবে আল্লাহ পাকের কবুল হজটার বিনিময়ে আল্লাহ পাক কি দেবে শুনেন, লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ, যে ব্যক্তির হজটা কবুল হয়ে যাবে আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ভাই, হজ আদায় করা এটি একটা ফরজ বিধান, এটি ফরজ বিধান, হজ আদায় করতে হবে। তবে কবে করবেন হজ, কখন করবেন? অনেকে চিন্তা করে বয়স হয় নাই, বা এই তো করবো আগামী বছর যাব, তার পরের বছর যাব, এরকম করতে 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 টাইম সরে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, লক্ষ্য করেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই, আবু দাউদে এসেছে, তিরমিজিতে হাদিসটি এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাজ্জা ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু ইয়ামরুদুল মারীদা তাকউদুর রাফিলা। তোমাদের উপরে যখনই সম্পদ চলে আসছে, সম্পদের মালিক হয়ে গেছো, কাল বিলম্ব না করে, দেরি না করে তাৎক্ষণিক তুমি হজ আদায় করো। নির্দেশটা কার? ছোট না বড়? তোমার উপরে যখনই তুমি সম্পদের মালিক হয়েছ, এখন আর দেরি নয়, তাৎক্ষণিক তুমি কি করবে, দেরি না করে, কাল বিলম্ব না করে তাৎক্ষণিক তুমি হজ আদায় করো। কেন এটা? তোমার তো ধারণা আগামী বছর করব, তোমার ধারণা মেয়েটা বিয়ে দিয়ে করব, ছেলেটা বিয়ে করায় করব, অথবা এই কাজটা করে হজ আদায় করব, এইটা তোমার হয়তো ধারণা। আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মতেরা, আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে দ্রুত করো। কারণ কি? এই সময় তোমার হাতে টাকা আছে, এমন হতে পারে তোমার কাছে এই টাকাটা চলে যেতে পারে, কথা ঠিক কিনা? আর আদায় হলো না। হয়তো তোমার উট আছে, উট দ্বারা যাতায়াত করে হজ আদায় করবে, এই উটটা হারাই যেতে পারে, কিংবা তুমি রোগাক্রান্ত হয়ে পড়তে পারো, অসুস্থ হয়ে যেতে পারো, হজ থেকে গেল করতে পারলা না,
আর এমন অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, এই সম্পদ আল্লাহ দান করছে আল্লাহ রাস্তায় বের করে, এরপর আল্লাহ পাকের ঘর তাওয়াফ করা তোমার উপরে আল্লাহ ফরজ করেছিলেন, সেটা না করে যদি মৃত্যুবরণ করো, এই একটা কারণই তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। তাহলে হজ কখন করব? যখনই আমাদের উপরে আল্লাহ তাআলার এই নির্দিষ্ট পরিমাণে যখন আমাদের কাছে সম্পদ চলে আসবে, তখনই আমরা দেরি না করে হজ আদায় করব। কিন্তু এগুলির খুব অভাব। আমি বরিশালে দেখেছি এক ব্যক্তি কানিতে কানিতে সম্পদ, টাকার টাকা, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক, নামাজ রোজাও করছে, হজ করতে পারে নাই, হজ করতে পারে নাই। এখন আপনি বলবেন হুজুর আল্লাহ কবুল করে নাই সেই জন্য করে নাই, আমাদের দৃষ্টিকোণ থেকে এটাই আসে, আল্লাহ কবুল করে নাই সেজন্য করে নাই। তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চলার জন্য ইজতিহাদ করে, সংগ্রাম করে, চেষ্টা প্রচেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বই হয় আল্লাহ পাকের এই পথকে ধরাইয়া দেওয়া, চলার তৌফিক আল্লাহ নিজে দান করে দেয়। সুবহানাল্লাহ। এই চেষ্টাটা লাগবে। এখন আর চেষ্টা নেই, বসে বসে বলবেন আল্লাহ খাওয়াবে আল্লাহ পড়াবে, কি বলেন? খাওয়াবে? আপনি মসজিদের কোনায় বসে তসবিহ পড়তেছেন, আল্লাহ খাওয়াবে আল্লাহ পড়বে, পড়াবে কেন? আল্লাহ ঠেকছে নাকি এরকম? আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ জমিনে ছড়াই পড়ো, জীবিকা অন্বেষণ করো, তালাশ করো, এরপরে তোমাকে আমি রিজিক দেব। কিন্তু আপনি বলছেন আল্লাহ খাওয়াবে আল্লাহ পড়বে মসজিদে বসে আছেন। না, এটি লজিক্যাল না, এটা যুক্তিসঙ্গত না। আমার আল্লাহ পাক বলছেন সালাত শেষ, চেষ্টা করো জমিনে ছড়াই পড়ো, আর তুমি হাজারো চেষ্টা করলেও রুজি রোজগার করতে পারবে না যদি আল্লাহ না দেয়, কথা ঠিক কিনা? কিন্তু তবে তুমি চেষ্টা করো, ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ অব দা গুমিং ফাদলিল্লাহ, যখন তুমি জমিনে ছড়াই পড়বে, শক্ত কাজ করবে, পরিশ্রম করবে, তখন আমার আল্লাহ পাক তোমাকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। অতএব যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করছে, ভাই গায়ে সামর্থ্য থাকতে, শক্তি থাকতে আগে আগে হজ করেন, নতুবা এই সম্পদগুলো ব্যাংকের মধ্যে থেকে যাবে, আপনার ছেলে মেয়ে এরা বেপথে খরচ করবে, আর জবাবটা কিন্তু আপনাকে দিতে হবে, জবাবটা আপনাকেই দিতে হবে। অতএব হজ আদায় করা, এটি একটা আল্লাহ পাকের ফরজ বিধান। এখন হজের প্রসঙ্গটা আসলে, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের কথা কোরআন সুন্নার মধ্যে অসংখ্য আলোচনা রয়েছে। যেহেতু জুমার দিন স্বল্প সময়, এজন্য সব কথা বলা যাচ্ছে না। আগামী সপ্তাহে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাবা ঘর, বাইতুল্লাহ, যে এই যে যেখানে আজকের লক্ষ লক্ষ মানুষ জামায়াত হচ্ছে, আসলে বিষয়টি কি, হজ কি জিনিস, কেন আদায় করব, কারা আহ্বান করছিলেন, এই সম্পর্কে আগামী সপ্তাহে আমরা জানতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের যতটুকুন বিষয় আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।